ঢাকায় অনুমতি না পেলেও বেগম জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে বিএনপির বিক্ষোভ মিছিল। গণতান্ত্রিক সুযোগ কেড়ে নেয়ার অভিযোগ ফখরুলের। এবং দেশি পেঁয়াজ বাজারে আসার আগ মুহূর্তে ভারত থেকে আমদানিতে নিঃস্ব হবেন কৃষক, নিরুৎসাহিত হবে দেশীয় উৎপাদন, আবারও বিপর্যয়ের শঙ্কা। দরপত্র জটিলতায় এক বছর ধরে ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না গ্রাহকরা, আটকে গেছে ৫ লাখের বেশি গ্রাহকের লাইসেন্স। এদিকে বিআরটিএ বিকল্প হিসেবে অস্থায়ী অনুমোদনপত্র দেওয়ার কথা বললেও লাইসেন্স না থাকলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। সাইফুল ইসলামের ক্যামেরায় মুন্নাফ রশিদের রিপোর্ট। সামাদ হোসেন পেশায় গাড়ি চালক। ৫ বছর মেয়াদি ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়। নতুন লাইসেন্সের জন্য গত এক বছরে একাধিকবার এসেছেন বিআরটিএ কার্যালয়ে, কিন্তু মেলেনি লাইসেন্স। দুই জায়গায় চাকরির জন্য ডাকছিল, গিয়া কাগজ দেখাইছি, কই আমি স্মার্ট কার্ড ছাড়া চাকরি দিব না। গত বছরে দুর্নীতির অভিযোগে স্মার্ট কার্ড প্রস্তুতকারক প্রতিষ্ঠান টাইগার আইটিকে কালো তালিকাভুক্ত করে বিশ্বব্যাংক। জানা গেছে এ কারণে ওই কোম্পানি থেকে স্মার্ট কার্ড নেওয়া বন্ধ করে দেয় বিআরটিএ। ফলে আটকে আছে ৫ লক্ষাধিক গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স। এখনো কার্ড বাইরে নাই, তা আবার ডেট বাড়াই দিছে আমাকে। লাইসেন্স দিবেন না, আবার মামলা দিবেন। ড্রাইভিং লাইসেন্স না থাকলে আইন অনুযায়ী ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। যদিও লাইসেন্সের বিকল্প হিসেবে অস্থায়ী অনুমোদনপত্র দেওয়ার কথা বলছে বিআরটিএ, তবে এতেও রেহাই হচ্ছে না মামলা থেকে। কার্ড ফর্মে লাইসেন্স না দিতে পারলেও আমরা কিন্তু যাতে গ্রাহকের কোনো ভোগান্তি না হয় বা লাইসেন্স হোল্ডারের ভোগান্তি না হয়, এই জন্য কিন্তু আমরা ইন লিউ অফ ড্রাইভিং লাইসেন্স এটা তাদেরকে প্রদান করছি। এসএসসি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করে বা রেজিস্ট্রেশন করে দাবি করতে পারেন না যে এসএসসি পাস আপনি। ডিজিটাল লাইসেন্স এবারে অন্য কোনো কিছু দিয়ে লাইসেন্সধারী ড্রাইভার প্রমাণ করার কোনো সুযোগ নাই। এদিকে খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছে বিআরটিএ। নতুন করে ড্রাইভিং লাইসেন্স সেই ফরম্যাটে কার্ড ফরম্যাটে আমরা আবার দিতে পারবো। সকল প্রক্রিয়া সম্পন্নের পরও এভাবে মাসের পর মাস কিংবা বছর পার হলেও ড্রাইভিং লাইসেন্স নামক সেই সোনার হরিণ যেন মিলছে না, ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে চালকদের। মুন্নাফ রশিদ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন খারিজের প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। গণতান্ত্রিক সুযোগ কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল। পুলিশ বলছে নাশকতা এড়াতেই শক্ত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে রোববার রাজধানীর সব থানায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি নেত্রী বেগম জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে শনিবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল দলটির। এই উপলক্ষে সকাল থেকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় নয়াপল্টন এলাকা। শেষ পর্যন্ত সমাবেশের অনুমতি না পেয়ে রোববার ঢাকার সব থানা এলাকায় বিক্ষোভের ডাক দেয় বিএনপি। এক পর্যায়ে কার্যালয়ে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুলিশকে সরে গিয়ে কার্যালয় উন্মুক্ত রাখার অনুরোধ জানান তিনি। পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ষড়যন্ত্র করে অসুস্থ বেগম জিয়াকে আটকে রেখেছে বর্তমান সরকার, গণতান্ত্রিক উপায়েই তাকে মুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। গণতান্ত্রিক অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে সবসময়, এবং এটারই ধারাবাহিকতায় তারা আমাদের একটা সভা করার অনুমতি দেয় না। জনগণকে দমিয়ে রেখে এরা রাষ্ট্র পরিচালনা করতে চায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এত অসুস্থ যে তার অসুস্থতার পরেও তাকে জামিন দেওয়া হচ্ছে না, এটাও অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবেই পরিকল্পিত হয়ে দেওয়া হচ্ছে না। কর্মসূচি ঘিরে বাড়তি নিরাপত্তার বিষয়ে পুলিশের জবাব ছিল অতীতের অভিজ্ঞতা ও বিএনপির কর্মসূচি ঘিরে জনভোগান্তির কথা চিন্তা করে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী অত্র এলাকায় আসবেন, তার নিরাপত্তার স্বার্থে নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা তাদেরকে বলেছিলাম যে এটা ডিএমপি কমিশনার মহোদয় অনুমোদন দেওয়া হয়নি তাদের প্রোগ্রামের, যে তারা যাতে কোনো ধরনের নাশকতা না করতে পারে, জমায়েত না হতে পারে, এই জন্য আমাদের এখানে শক্ত অবস্থান ছিল। গত বৃহস্পতিবার উচ্চ আদালত চতুর্থবারের মতো বেগম জিয়ার জামিন আবেদন খারিজ করে দিলে এর প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বিএনপি। আহমেদ সালাহিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের এবার জয় পরাজয়ের বড় নিয়ামক হবে তরুণ ভোটার। পুরাতন ভোটারের সঙ্গে এবার ৮৮,০০০ নতুন ভোটার যুক্ত হচ্ছে। নগরীর উন্নয়নকে প্রাধান্য দিচ্ছেন নতুনরা। অন্যদিকে তরুণদের নিজের পক্ষে আনাই প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন নাগরিক সমাজ। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। গত কয়েক বছর ধরে চট্টগ্রাম নগরীর অন্যতম সমস্যা জলাবদ্ধতা, সেই সঙ্গে আছে বেহাল রাস্তা, মশা, ময়লা আবর্জনার মতো নাগরিক সমস্যা। সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ভোট দেওয়ার ক্ষেত্রে এই ইস্যুগুলোকে মাথায় রাখছে ভোটাররা। বিশেষ করে তরুণ ভোটারদের কাছে প্রাধান্য পাচ্ছে নাগরিক সমস্যার সমাধান। মাদক সন্ত্রাস নির্মূলও গুরুত্ব পাচ্ছে নবীন ভোটারদের হিসাব নিকাশে। সারা বছরে যখন বৃষ্টি পড়ে তখন তো জলাবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে। প্রথমত দরকার একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ, রাস্তাঘাট এখনো অনেক দেখতে গেলে ভাঙা, এগুলো ঠিক করা, এগুলোই আশা। যারা আমাদের জন্য উন্নয়ন প্রকল্পে কাজ করবে, আমাদের ভালোর কথাটা চিন্তা করবো, অবশ্যই তাদেরকে ভোট দেওয়ার চিন্তাটা করবো। সচেতন নাগরিক কমিটির সদস্যরাও মনে করেন নির্বাচনে তরুণ ভোটাররা প্রার্থীদের জয় পরাজয়ের বড় নিয়ামক হয়ে দাঁড়াবে। প্রার্থীরা যে পরিকল্পনার কথা বলবেন সেই ক্ষেত্রে তরুণদের আস্থা সৃষ্টি করার কাজটি যদি করতে পারেন, যে নগরে যে দায়িত্বগুলো মেয়রের এবং কাউন্সিলরদের আছে সেই কাজগুলো তারা ঠিক করতে পারবেন। মেসেজটি যদি তরুণকে দিয়ে বিশ্বাস করতে পারেন তাহলে তরুণরা তাদেরকে ভোট দিতে অবশ্যই অনুপ্রাণিত হবেন, উদ্বুদ্ধ হবেন। 2015 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার ছিল 18,13,449 জন। এছাড়া 2019 সালের খসড়া তালিকা অনুযায়ী 41টি ওয়ার্ডে ভোটার বেড়ে দাঁড়ায় 19,17,978 জন। এর সাথে 88,000 নতুন ভোটার যুক্ত হওয়ায় বর্তমানে 20 লাখ ছাড়িয়ে যাবে ভোটারের সংখ্যা। আগামী 29 মার্চ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। দেখছেন দেশি পেঁয়াজ বাজারে ওঠার আগ মুহূর্তে ভারতীয় পেঁয়াজ আমদানির প্রক্রিয়া শুরু করেছেন ব্যবসায়ীরা। বাণিজ্যমন্ত্রী বলছেন দাম কমাতে সপ্তাহ দুয়েকের মধ্যে দেশে ঢুকবে ভারতীয় পেঁয়াজ, এতে লোকসানের শঙ্কায় চাষিরা। কৃষি অর্থনীতিবিদরা বলছেন ভারত থেকে আমদানি হলে পেঁয়াজে স্বাবলম্বী হওয়ার পথ বন্ধ হয়ে যাবে। শুভ খানের রিপোর্ট। গেল বছরের 29 সেপ্টেম্বর হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয় ভারত। ফলে দেশে সরবরাহ সংকটে খুচরা পর্যায়ে পেঁয়াজের দাম ওঠে 260 টাকা কেজি। এ সময় পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে মৌসুমে আমদানি বন্ধ ও চাষিদের সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দেয় সরকার। সরকারের আশ্বাসে ভালো দামের আশায় এবার বেশি জমিতে পেঁয়াজ আবাদ করেন কৃষকেরা। মার্চ থেকে এপ্রিলের মাঝামাঝিতে আবাদ করা প্রায় 15 লাখ মেট্রিক টন পেঁয়াজ বাজারে আসবে। দেশের ভরা মৌসুমের ঠিক আগ মুহূর্তে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। মার্চের শুরুতেই স্থলবন্দরগুলোতে আসতে শুরু করবে ট্রাক ভর্তি ভারতীয় পেঁয়াজ। এতে চরম বিপর্যয়ের মুখে পড়বে কৃষকেরা। পেঁয়াজের বাজার যেভাবে আছে এইভাবে থাকলে পারে আমরা একটু লাভবান হব। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, সরকার যেন বাহিরে থেকে কোনো পেঁয়াজ আমদানি না করে। ভরা মৌসুমে পেঁয়াজ আমদানির বিরোধিতা করছেন আড়তদাররাও। এখন তো ইন্ডিয়ান পেঁয়াজটা ঢোকা মনে হয় আমার হিসাবে ঠিক হবে না, কারণ ইন্ডিয়ানরা তখন তো চালাকি করে পেঁয়াজটা দেয় নাই। এই অবস্থায় বাণিজ্যমন্ত্রী বলছেন দাম কমাতে ভারত থেকে পেঁয়াজ আমদানি করছে সরকার। পেঁয়াজ তো ভারত উইথড্র করে নিয়েছে, পেঁয়াজের দাম কমে গেছে। কৃষি অর্থনীতিবিদদের মতে এবার কৃষক ক্ষতিগ্রস্ত হলে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের সুযোগ হাতছাড়া হবে। এজ এ রেজাল্ট আবার পেঁয়াজ উৎপাদন বিমুখী হয়ে পড়বে আর কি কৃষকরা। সুতরাং আমাদের আবার পরনির্ভরশীলতা আরো বেড়ে যাবে আর কি ভারতের উপর বলেন ব্যবসায়ীরা। জানান মিয়ানমার, পাকিস্তান, মিশর ও চীন থেকে পর্যাপ্ত পেঁয়াজ আসায় সপ্তাহ ব্যবধানে সব ধরনের পেঁয়াজের দাম কেজিতে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 70 টাকায়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জাটকা সংরক্ষণে রোববার থেকে 2 মাসের জন্য সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হবে। 30 এপ্রিল পর্যন্ত দেশের 6টি অভয়াশ্রমে নদীগুলোতে কোনো মাছ ধরতে পারবেন না জেলেরা। এ সময় কার্ডধারী জেলেদের সহায়তা দেবে সরকার। ফারুক আহমেদের তথ্য ও নীরব হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। আগামী 2 মাস জাটকা সংরক্ষণে দেশের 6টি অভয়াশ্রম চাঁদপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল এবং পটুয়াখালীর কয়েকটি নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। তাই অন্য এলাকার মতো এই সময় বেকার হয়ে পড়বে চাঁদপুরের জেলেরাও। নিষেধাজ্ঞার আগেই সেই রেশ শুরু হয়েছে। নদীপাড়ে জাল বুনে অলস সময় কাটানোর চেষ্টা চলছে তাদের। এই সময় বেকার জেলেদের সরকারিভাবে খাদ্য সহায়তা দেয়া হয়। তবে জাল নৌকা তৈরি করতে বিভিন্ন সমিতি আর এনজিও থেকে নেয়া ঋণের কিস্তি পরিশোধ বন্ধের দাবিও জানান তারা। 8-10 জন জেলে আমাদের লগে এবং আমি একটা কাঠ পাই, এটা দিয়ে আমাদের কিছু হয় না। আমরা যে চাইলের কাঠটা দিয়েছি, কাঠটা ফোন থেকে আমরা পাই না। প্রতি নৌকা দেখে দেখে চাইলে স্লিপ করো, এটা সবচেয়ে ভালো হইব। এদিকে নিষিদ্ধকালীন 2 মাস সরকারি কার্ডধারী প্রতি জেলেকে 2 দফায় 80 কেজি চাল সহায়তা দেওয়ার কথা জানালেন জেলা মৎস্য বিভাগের শীর্ষ এই কর্মকর্তা। মার্জিনাল জেলেরা যারা আছে তারা যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় এর জন্য প্রত্যেক জেলের আইডি কার্ডের এগনেস্টে 2 মাসের জন্য 80 কেজি চাল ইতিমধ্যেই এটার বরাদ্দ চলে আসছে। জেলার সরকারি তালিকায় জেলের সংখ্যা প্রায় 52,000। সময় সংবাদ, চাঁদপুর। চট্টগ্রামে পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় কোনো জঙ্গির সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার সন্ধ্যায় ঝিনাইদহে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বাংলাদেশে কোনো জঙ্গি বা আইএস নেই বলেও জানান মন্ত্রী। কোনো জঙ্গি হামলা এটা নয়, কারণ আমাদের দেশে কোনো আইএস টাইএস কিংবা এই সমস্ত ঘটনা এখানে নাই। এগুলি একটা ঘটনা ঘটেই ওই বিভিন্নভাবে এটাকে কালার দেওয়ার একটা অপচেষ্টা আগেও ছিল, এখনও এরকম কিছু একটা করতে পারে। কারণ আমাদের কথা হলো এরা সবাই আমাদের হোমগ্রাউন্ড জঙ্গি। আমরা কিন্তু সবসময় বলি যে আমরা জঙ্গি সন্ত্রাসদের একদম মূল উৎপাটন করতে পারিনি, আমরা কন্ট্রোলে নিয়ে আসছি। সীমান্তে গরু, মাদক সহ বিভিন্ন পণ্য চোরাচালানে জড়িত ২৯৩ ব্যক্তি বিজিবির কাছে আত্মসমর্পণ করেছে। নওগাঁর নিতপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড ব্যাটালিয়নদের কাছে সুস্থ জীবনে ফিরে আসার শপথ নেন তারা। স্বাভাবিক জীবনে ফিরতে ইচ্ছুকদের সহায়তার আশ্বাস দেয় বিজিবি। বিস্তারিত এম আর রকির রিপোর্টে। সীমান্তে অপরাধে জড়িত ব্যক্তিদের সুস্থ জীবনে ফিরে আসার জন্য ১৬ বিজিবির পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছিল বেশ কিছুদিন ধরেই। এই আহ্বানে সাড়া দিয়ে নওগাঁর নিতপুর সীমান্ত এলাকায় প্রায় ৩০০ চোরা কারবারি শনিবার বিকেলে আত্মসমর্পণ করেন। আলোর পথে আসার শপথ নেওয়াকে স্বাগত জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা। আত্মসমর্পণকারীরা অর্থনৈতিক নিরাপত্তার দাবি জানান। চোরা কারবারির সাথে জড়িত থাকার পর দেখলাম যেখানে শুধুই ক্ষতি, পরিবারের লোকজন সব টেনশনে থাকে, চিন্তা ভাবনা করে, ও কারণে সব আমরা আত্মসমর্পণ করতেছি। আমরা আত্মসমর্পণ করেছি, আমাদেরকে কিছু দিয়ে সহযোগিতা যদি করে ব্যবসা বাণিজ্য করে খাবো। অপরাধ জগৎ থেকে ফিরে আসা এসব ব্যক্তিদের গতিবিধি নজরে রেখে আগামীতে তাদের অর্থনৈতিক সহায়তার আশ্বাস বিজিবির এই শীর্ষ কর্মকর্তা। তাদেরকে আমরা নজরদারিতে রাখবো এবং তাদের জন্য যাতে তারা পুনরায় যাতে এই পথে ফিরে না আসতে পারে সেটার চেষ্টা আমাদের সদা সর্বদা আমরা সেদিকে খেয়াল রাখবো। আমাদের কিছু উদ্যোগ থাকবে যাতে করে তারা কোনো না কোনোভাবে পুনর্বাসিত হতে পারে। নওগাঁর ১১০ কিলোমিটার সীমান্ত এলাকায় অন্তত ২০০০ ব্যক্তি সীমান্ত অপরাধে জড়িত। সম্প্রতি এ সীমান্তে ৩ জন বিএসএফের হাতে প্রাণ হারায়। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ। শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এবং তথ্য প্রযুক্তির ইতিবাচক ব্যবহার সম্পর্কে সচেতন করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার বিকেলে রাজধানীর নবকুমার ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগের সরকারগুলো দীর্ঘদিন ধরে ইতিহাস বিকৃতি ঘটানোর তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারেনি। এছাড়াও তথ্য প্রযুক্তির ইতিবাচক দিক সম্পর্কে শিক্ষক ও অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেন। আগামী 1 বছর সারা দেশে নানা আয়োজনে মুজিব বর্ষ পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা এতে অংশ নেবে না জাতি তাদের প্রত্যাখ্যান করবে। দীর্ঘদিন পর্যন্ত আমাদের সন্তানদের মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস, খণ্ডিত ইতিহাস তাদের সামনে তুলে ধরা হয়েছিল। শিক্ষকদের বলবো, অভিভাবকদের বলবো, আমার সন্তানদের সামনে সঠিক ইতিহাস আপনারা তুলে ধরবেন। আজকে তারা ইন্টারনেট ব্যবহার করতে পারছে, ল্যাপটপ ব্যবহার করতে যাচ্ছে, মাল্টিমিডিয়া ক্লাসরুম, সকল সুযোগ সুবিধা তারা পাচ্ছে। তথ্য প্রযুক্তির অভূতপূর্ব অর্জন আমাদের, কিন্তু তথ্য প্রযুক্তির খারাপ দিকগুলো তোমরা ব্যবহার করবে না, সমস্ত খারাপ দিকগুলো তোমরা বর্জন করবে। দেখছেন প্রবাসের সময়। ভাষার মাসের সঙ্গে শেষ হলো অমর ২১শে গ্রন্থমেলা। প্রাপ্তির ভাণ্ডারে যোগ হলো প্রায় ৫,০০০ নতুন বই। তবে মান নিয়ে প্রশ্ন রয়েই গেল এবারও। পরবর্তী বইমেলা আরও গোছানো হবে এমন প্রত্যাশা বইপ্রেমীদের। শাতিলা শারমিনের রিপোর্ট। বাংলা একাডেমি বা সোহরাওয়ার্দী উদ্যানে বইপ্রেমীদের এই পদচারণা আবার প্রাণ পাবে 1 বছর পরে। প্রশ্ন ছিল, কেমন গেল অমর ২১শে গ্রন্থমেলা ২০২০? সুশৃঙ্খল হবে, আর এদিকে প্রচুর পরিমাণে ধুলাবালি, একটু যদি সংশয় হয় পরিবেশটা। বইমেলার পরিসর এবার অনেক বৃদ্ধি পেয়েছে, নতুন নতুন বই এসেছে, বইয়ের আঙ্গিকও পূর্ণতা পেয়েছে। তবে একটি বিষয় হচ্ছে যে নতুন বই অনেক সময় আসলেও দেখা যায় যে অনেক লেখক নতুন লিখছেন, সেই বইগুলি হয়তোবা পাঠকদের যে প্রত্যাশা সেটি পূরণ করতে পারে না। বইয়ের মান নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন লেখকরা। প্রাণের মেলার বিদায়ের সুরও ছিল তাদের কণ্ঠে। এই যে একটা মিলন মেলা, এটা আমরা একটা বিচ্ছেদের মতো লাগতেছে। 1 বছর মনে হয় যে আর দেখাশোনা হবে না। এই যে একটা বেদনা, এই যে একটা কষ্ট, এই কষ্টটা নিয়ে আমাদের আগামী মেলার অপেক্ষা থাকতে হবে। এখন ব্যাপারটা হলো এবারের মেলাটা অদ্ভুত সুন্দর হয়েছে, গুছানো হয়েছে। দুর্বল লেখক থাকে, শৌখিন লেখক থাকে, টাকা দিয়ে বই প্রকাশ করা যায়, কিন্তু ভুল বানানের বই পৃথিবীর অন্য কোথাও আছে কিনা আমার সন্দেহ আছে। আমাদের প্রকাশকদের উচিত সম্পাদক রাখা এবং বইগুলিকে নির্ভুলভাবে প্রকাশ করা। প্রকাশকদের দায়বদ্ধতার হিসেব নিকেশটা এবারও জটিল। যারা পাইরেটেড বই করছে এবং যারা নিম্নমানের বই করছে, যারা নীতিমালা ভঙ্গ করে বিদেশি বই এখানে মেলার মাঠে বিক্রি করছে, তাদের সঙ্গে একজন প্রফেশনাল প্রকাশকের লটারি করে তার স্টলের জায়গা পেতে হচ্ছে, এটি আরেকটি দুঃখজনক বিষয়। বই মেলা কেবল ক্রয় বিক্রয়ের মেলা নয়, প্রকাশকরা কেবল দোকানই নন, প্রকাশকরা হচ্ছেন এটি বিশ্ববিদ্যালয়ের যেমন ভূমিকা থাকে একটি রাষ্ট্র বা সমাজের, একটা প্রকাশনা প্রতিষ্ঠানেরও সেই ভূমিকাটাই থাকে। এই মিলন মেলায় এবারও উপন্যাসের প্রতি আগ্রহী ছিল বেশি। নানা ধরনের বইয়ের সমাবেশ বছর জুড়ে খোরাক যোগাবে বইপ্রেমীদের। এক মাস ২১শে ফেব্রুয়ারিরও বই মেলার পরে অবশেষে পর্দা নামছে এই গ্রন্থমেলার। এই গ্রন্থমেলার মাধ্যমে যতগুলো বই প্রকাশিত হয়েছে তা পাঠক নন্দিত হোক, মানুষ আরও বেশি বই পড়ার প্রতি আগ্রহী হোক। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। সিলেটে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। প্রায় ৭ মাস পর এই ফরম্যাটে খেলতে নামলেও ম্যাচ ছাপিয়ে আলোচনায় অধিনায়ক মাশরাফির শেষ সিরিজ নিয়ে। ফর্ম অধিনায়কত্ব নিয়ে চাপে আছেন স্বীকার করলেও এই মুহূর্তে তার কাছে গুরুত্বপূর্ণ জিম্বাবুয়ে সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রোববার দুপুর ১টায়। সিলেট থেকে দিগেন সিংহের ক্যামেরায় সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। দেশের ক্রিকেটের এক অধ্যায়ের সমাপ্তির শুরু। দ্বিতীয় দফায় অধিনায়কত্ব পাওয়ার পর মাশরাফির নেতৃত্বে শুরু হয়েছিল জিম্বাবুয়েকে দিয়ে। শেষ বেলাতেও পাচ্ছেন প্রিয় প্রতিপক্ষকে। ওয়ানডেতে সবচাইতে স্বচ্ছন্দ বাংলাদেশ, কিন্তু এই ফরম্যাটে জয় যেন ভুলতে বসেছে দল। বিশ্বকাপের পর অধিনায়ক নিজেও মাঠে নামছেন প্রথমবারের মতো। আপাতত ছন্দে ফেরাই লক্ষ্য টাইগারদের। সবাই চায় পারফরমেন্স ভালো করতে, আমার জন্য এর বাইরে কিছুই না। অবশ্যই চেষ্টা করব। টিমও জেতাটাও খুব বেশি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম প্লেয়ারের সাথেই তো এত বছর খেলেছি, সো প্রবলেম হওয়ার কোনো কারণই নেই। পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় স্বস্তিতে নেই অধিনায়ক। বিশ্বকাপে প্রশ্নবিদ্ধ ছিল তার পারফরমেন্স। খেলাটা জিম্বাবুয়ের বিপক্ষে হলেও চাপের বিষয়টা এড়িয়ে যেতে পারেননি। প্রেশার সবাইকে হ্যান্ডেল করতে হবে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার সব কিছু মিলে হয়তো বা জিনিসটা একটু পারফর্ম করিনি, জিনিসটা একটু জটিল জায়গায় আছে। সো একটা প্লেয়ারের ক্ষেত্রে একটা বয়স বা একটা সময় আসেই যখন প্রত্যেকটা দিনই তার জন্য চ্যালেঞ্জিং। আমি হয়তো বা ঠিক ওই টাইমটায় আছি। প্রথমবারের মতো স্কোয়াডে আছেন আফিফ, নাইম শেখরা। প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই অভিষেক হতে পারে যে কোনো একজনের। কোচের প্ল্যানকে আমার সর্বোচ্চ গুরুত্ব দেওয়াটা খুব জরুরি, কারণ সেও নতুন আসছে, কিছু প্লেয়ারকে সেট করতে চাইবে, খুব স্বাভাবিক। সো তাকে ওই সহযোগিতাটা সবাইকে করতে হবে। টেস্টে ভরাডুবি হলেও ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী জিম্বাবুয়ে। সীমিত ওভারের ফরম্যাট বলেই জয়ের স্বপ্ন দেখছেন নতুন অধিনায়ক চামু চিবাবা। তাদের সাহস দিচ্ছে এই ভেন্যুতে খেলা একমাত্র টেস্টে জয়। এখানে আমরা টেস্ট জিতেছিলাম, সুতরাং কন্ডিশন আমাদের চেনা জানা। আমি সত্যি উচ্ছ্বসিত মাঠে নামতে। বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ নিঃসন্দেহে, তবে আমরাও আত্মবিশ্বাসী। আশা করছি দারুণ একটা শুরু করতে পারবো। অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত মাশরাফি। তার নেতৃত্বে খেলা ১৩ ওয়ানডের সব কটিতে জিতেছে বাংলাদেশ। দেশের মাটিতে প্রায় ১০ বছর জিম্বাবুয়ের বিপক্ষে কোনো ওয়ানডে ম্যাচ হারেনি টাইগাররা। টেস্টের দাপুটে পারফরমেন্সের পর নিজেদের প্রিয় ফরম্যাটেও সেই ধারা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা করাই যায়। তবে এই সিরিজটা সবার কাছে বাড়তে গুরুত্ব পাচ্ছে। অধিনায়ক হিসেবে এটাই মাশরাফির শেষ বলে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট। শেষ সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকায় অনুমতি না পেলেও বেগম জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে বিএনপির বিক্ষোভ মিছিল। গণতান্ত্রিক সুযোগ কেড়ে নেওয়ার অভিযোগ ফখরুলের। এবং দেশি পেঁয়াজ বাজারে আসার আগ মুহূর্তে ভারত থেকে আমদানিতে নিঃস্ব হবেন কৃষক, নিরুৎসাহিত হবে দেশীয় উৎপাদন, আবারও বিপর্যয়ের শঙ্কা। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।